আসসালামু আলাইকুম আলা আম্মা রসিল প্রিয় দর্শক আজকে আমি এমন তিনটি তসবিহের কথা বলবো যে তিনটি তসবিহ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন প্রিয় বন্ধুগণ আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন প্রিয় বন্ধুগণ আবু দাউদ শরীফের একটি হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজের পর তিনটি তাসবিহ। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তিনটি তাজবিহ যদি তেত্তিরিশবার তেত্রিশবার করে পাঠ করে এবং একশোবার পুরাতে একবার লা ইলাহ ইল্লাহু ওয়াহ্দাহু লা শরী কলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওহুয়া আলা কুল্লি সাই ইন কদির পাঠ করে তাহলে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন যদিও তা সাগর এবং মহাসাগরের ফেনা পরিমাণ হয় এবং সাগর এবং মহাসাগরে যতগুলো ময়লা আবর্জনা আছে হ্যাঁ সেই পরিমাণও যদি তার গোনা হয় তারপরেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন সুবহান আল্লাহি হবে হামদিহি তবে প্রিয় বন্ধুগণ আমলটা কিন্তু নিয়মিতভাবে করতে হবে অভ্যাস করে ফেলতে হবে আমলটা করার জন্য যখনই আপনি ফরোজ সালাতের সালাম ফেরাবেন সাথে সাথে আপনি আপনি এই তাজবিহ পড়া আরম্ভ করে দিবেন। তেত্রিশ বার সুবহান আল্লাহ পড়বেন ৩৩ বার আলহামদুলিল্লাহ পড়বেন তেত্রিশ বার আল্লাহ একবার পড়বেন মোটে হবে নিরানব্বই বার আর একবার একশো বার পড়ানোর জন্য আর একবার এই কালিমাটি পড়বেন লাহুল মুলকু আলাহুল হামদু অহু আলা কুল্লি সেই ইং কদির এটা অভ্যাস করে ফেলতে হবে আপনি যখনই যদি আপনার কোনো এমার্জেন্সি হয় মানে খুব তাড়াহুড়া থাকে যদি আপনি ফরসলাতের পর সাথে সাথে উঠে যান তারপরেও আপনি যেতে যেতে এই তাজবিহটি পড়ে ফেলবেন যতক্ষণ পর্যন্ত এই তাসবিহ শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি কারো সঙ্গে কোনো কথাবার্তা বলবেন না যদি আপনার নিয়মিত রুটিনে এটা থেকে যায় যদি আপনি এই আমলটি নিয়মিত করেন তাহলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই ফজিলতপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওটি এ পর্যন্তই আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন বন্ধুগণ সত্যি যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এই ভিডিওতে যতগুলো লাইক আসবে আমি মনে করব আমি ততজন মানুষকে একটু হলেও হেল্প করতে পেরেছি আর আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং আগামী এপিসোডে আপনারা কোন বিষয়ের উপর জানতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অনলাইন মাদ্রাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত